Shala? Shala, where are you? Yes, sir. Let's eat some food. Let's eat some food. But, sir, এখনো তো অনেক খাবার বাকি আছে আরে খেয়ে ফেলেছি পেট ভরে গেছে আমার তোকে যেটা বললাম সেটা কর যা ফেলে দে কিন্তু স্যার এরকম খাবার ফেলে দাও তো ভালো না অনেকক্ষণ যাবত বকবক করছিস তোকে বলেছি খাবারটা ফেলে দিতে আমার যতটুকু পেটে ধরেছে আমি তো খেয়েছি বাকিটুকু ফেলে দিতে বলেছে এতগুলো খাবার নষ্ট করে ফেলবো খাবার তো নষ্ট করা ভালো না তুই আমাকে গান দিচ্ছিস তুই বারবার করে আমাকে গান দিচ্ছিস এই এই অফিসে বসকে বসকে তুই যেমন করে বলছিস মনে হচ্ছে অফিসের বস তুই তোর কথা মতো আমাকে চলতে হবে কাজের মেয়ে মতো করে থাকবি যা খাবারটা ফেলে দে যা ওকে স্যার কেন দিতে আসছে শিলা শিলা জি স্যার খাবারটা ফেলে দে স্যার আজকে তো আপনি কিছুই খেলেন না ওটাই তো হয়ে গেছে আমি বাইরে থেকে খেয়ে এসেছি এই জন্য খেতে ইচ্ছে করছে না এখন দে খাবারটা ফেলে দে এতগুলো খাবার ফেলে দিব কালকে যে তোকে থাপ্পড় দিয়েছি কেন দিয়েছি কি কারণে দিয়েছি কি সে কথা মনে নেই আমার তো মনে হচ্ছে তোকে আর চাকরিতে রাখা যাবে না না স্যার না আমাকে চাকরি থেকে বের করবেন না আমার চাকরিটা খুবই দরকার ঠিক আছে যা স্যার আমারে ডেকেছেন হ্যাঁ তোমাকে ডেকেছি খাবারটা কি ফেলে দিব না খাবারটা ফেলতে হবে না খাবারটা তোমার জন্য এনেছি কি বলেন স্যার আমার জন্য হ্যাঁ আমি সেদিন ফলো করতে করতে তোমার পিছনে গিয়েছিলাম যে খাবারটা আসলে তুমি কি করো শিলা শিলা জি স্যার খাবারটা ফেলে দে ওই পানি বোতলটাও নিয়ে যা ওকে এই মেয়েটাকে বলি প্রতিদিন খাবারটা ফেলে দিতে কিন্তু ডাস্টবিনে তো কখনো খাবারটা দেখি না আজকে দেখতেই হবে খাবারটা কোথায় ফেলে আপু এই দেখ তোর জন্য খাবার নিয়ে আইছি এটার ভিতরে মিষ্টি আছে নিমকি আছে তুই এটা খেয়ে নিস ঠিক আছে আর আমার তো আবার কাজে যাই তো এবো নাহলে আমি তোরে খাওয়াই দিতাম তুই একটু সময় মতো খাইয়ে নিস হ্যাঁ একটু খেয়ে নিস বোন নাহলে তোর শরীর খারাপ করবি আমি যাই হ্যাঁ কাজটা না করলে তোর সংসারটা চলে না নাহলে আমি সারাক্ষণ তোর পাশে পাশেই থাকতাম তুই খেয়ে নিস আচ্ছা তোমার বোনের কি হয়েছে আমার বোনের বিয়ে হয়েছিল দুই বছর আগে হাজবেন্ডের সাথে বনে বোনা হচ্ছিল না যার কারণে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমার বোন সেটা নিতে পারে নাই এখন মানসিকভাবে অসুস্থ আসলে স্যার আমি আর আমার বোন ছাড়া আমাদের পরিবার আর কেউ নেই ছোট একটা চাকরি করে আমার আর আমার বোনের দায়িত্ব নিতেই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের না স্যার খাবার দাবারের খুব অভাব খাবারের যে কি কষ্ট আর জিনিসপত্রের যেই দাম কিনে খাওয়ার আমাদের সামর্থ্য নেই সেজন্য আপনি যে প্রতিদিন খাবারগুলো ফেলে দিতে বলেন ওগুলো আমি না ফেলে আমার আর আমার বোনের জন্য নিয়ে যাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত স্যার সিদ্ধান্তটা হলো আমি তোমার দায়িত্ব নিতে চাই সেই সাথে তোমার বোনেরও দায়িত্ব নিতে চাই তুমি বিয়ের উপযুক্ত একটা মেয়ে কিন্তু তোমার বিয়েটা হচ্ছে না তার কারণটা হচ্ছে যে তোমার কোনো অভিভাবক নেই তাই আমার বাসা থেকে অবশ্য পাত্রী দেখছে কিন্তু সত্য কথা কি জানো এই যে ঐশ্বর্য টাকা পয়সা ধন দৌলত স্ট্যাটাস অনেক ভালো এমন মেয়ে আসলে আমার দরকার নেই আমার দরকার সাদা মতো একটা মেয়ে যে কিনা সংসারটাকে গুছিয়ে রাখবে আমাকে ভালোবাসবে আমাকে কেয়ার করবে তোমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই না না স্যার আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আমি তাহলে বাবা মার সঙ্গে কথা বলে বিয়ের ব্যাপারটা ফাইনাল করছি আর হ্যাঁ এটা নিয়ে যাও তোর বোনকে দিও থ্যাংক ইউ স্যার